মেট্রো রেল উদ্বোধনের মধ্য দিয়ে পাল্টে যাচ্ছে উত্তরা মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকার মানুষের জীবনযাত্রা। শুরুতেই স্বপ্নের মেট্রো রেল চলবে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, ফলে মেট্রো রেলের পাশাপাশি সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ কমে আসবে অনেকাংশে। এতে যাত্রা হবে নির্বিঘ্ন, সময় বাঁচার ফলে বাড়বে কর্মপরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। মিরপুর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও হয়ে মতিঝিল বা রাজধানী এই প্রান্তে যাদের নিয়মিত যাতায়াত, যানজট নিয়ে তাদের জীবনে রয়েছে তিক্ত অভিজ্ঞতা। পথে পথে ভোগান্তি বেড়েছিল মেট্রো রেলের কর্মযোগ্যে, তবে তা এখন আর নেই। নির্মাণ কাজে ব্যবহৃত সরঞ্জাম সরানোর পাশাপাশি সড়কের মাঝে লাগানো হয়েছে নানা ধরনের ফুলের গাছ, এতে রাস্তায় ফিরতে শুরু করেছে স্বস্তি। আমার ধারণা থেকে বলতেছি সেটা নিচের এইটা মানে ক্লিয়ার হয়ে যাবে, অতটা জ্যাম থাকবে না। ঢাকা থেকে আমার বাড়ি যেতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট, আর এখান থেকে যাত্রা বাড়ি যেতে সময় লাগে 2 ঘন্টার উপরে। প্রথম যখন শুরু হবে আমারও একটা আগ্রহ থাকবে যে একবার দুইবার আমি চড়ি, সেই দিকে কিছুটা হলো আমাদের নিচের যে ঘাটতিটা আছে সেটা কমবে। তবে উত্তরা ও মিরপুরবাসীর দুর্ভোগ ঘুচতে যাচ্ছে মেট্রো রেল চালুর মধ্য দিয়ে, কয়েক ঘন্টার যাত্রা চলে আসছে মিনিটের কাঁটায়, তাই তৈরি হচ্ছে কর্মপরিকল্পনাও। 10 ঘন্টা কাজ করে যে কষ্ট না হয়, এই 2 ঘন্টায় তার থেকে বেশি কষ্ট হয়। পোস্ট অফিস থেকে বেরো 6টার মধ্যে এসে যদি আমি আদার্স কোনো কাজ করতে পারি সেক্ষেত্রে আমি এক্সট্রা ইনকাম করতে পারি, ফ্যামিলির জন্য বা আমার জন্য ভালো সাপোর্ট দিতে পারবো। এই সময়টা আমাদের বাঁচলো, এরপরে খবর আমরা অন্য কোথাও একটা কাজ করতে পারবো, এরকম একটা সুযোগ সুবিধা হচ্ছে আমাদের। প্রথম ধাপে মেট্রো রেল উদ্বোধন হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার। মিরপুর থেকে মতিঝিল বা মতিঝিল থেকে মিরপুর, এই দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য করতে হতো দিনব্যাপী পরিকল্পনা। এর সবচেয়ে বড় কারণ ছিল যানজট, কিন্তু মেট্রো রেলের বদৌলতে এই যানজটের সময়টুকু কমে এসছে মিডের কাতারে, তাই পাল্টে যাচ্ছে কর্মপরিকল্পনা, পাল্টে যাচ্ছে জীবনের চিত্র। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।